সপ্তদশক শতকে ঢাকা শহরকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে যে তিনটি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল, সোনাকান্দা দুর্গ তার মধ্যে অন্যতম। সোনাকান্দা দুর্গ মোগল আমলে নির্মিত একটি জলদুর্গ। এটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত। 1557 সালে মোগল সেনাপতি মুনিম খানের নিকট দাউদ খান কিররানির পরাজয়ের মধ্য দিয়ে বাংলা মোগল সাম্রাজ্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আসে। মোগলরা বাংলায় একটি প্রগতিশীল শাসন ব্যবস্থা স্থাপনের লক্ষ্য নিয়ে বাংলাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে দৃঢ় নীতি গ্রহণ করেন। 1660 খ্রিস্টাব্দে মীর জুমলাকে তৎকালীন বাংলা প্রদেশের সুবাদার বা গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জলদস্যু দ্বারা বাংলার গুরুত্বপূর্ণ শহরগুলোতে লুটতরাজ চালানোর ব্যাপারে অবগত ছিলেন। জলদস্যুদের আক্রমণ থেকে রাজধানী ঢাকাকে রক্ষা করতে তিনি ঢাকার আশেপাশে তিনটি জলদুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন। নারায়ণগঞ্জের সোনাকান্দা দুর্গ তার মধ্যে একটি। এই দুর্গ নির্মাণের তারিখ সংবলিত কোনো শিলালিপি পাওয়া যায়নি, তবে ঐতিহাসিকদের মতে এটি 1660 থেকে 1663 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। দুর্গটিতে রয়েছে স্টক নির্মিত পুরু দেয়াল, একটি বিশাল কামান প্ল্যাটফর্ম এবং উত্তরমুখী একটি প্রবেশ তোরণ। দুর্গটিতে মূলত দুটি প্রধান অংশ লক্ষ্য করা যায়। এক, আত্মরক্ষামূলক প্রাচীরের বিশাল আয়তন যা 3.5 মিটার উচ্চতা সম্পন্ন এবং যার মধ্যে গোলা নিক্ষেপের জন্য বহু সংখ্যক প্রশস্ত অপ্রশস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, যা থেকে বন্দুক এবং হালকা কামান ব্যবহার করে জলদস্যুদের দিকে শেল নিক্ষেপ করা যেত। অপরটি হচ্ছে পশ্চিম দিকের উঁচু মঞ্চ, যা দুর্গকে জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা করত। সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা হচ্ছে দুর্গের বিশাল কামান প্ল্যাটফর্ম। গোলাকার কামান প্ল্যাটফর্মের একটি সিঁড়ি রয়েছে। কামান প্ল্যাটফর্মের উঁচু মঞ্চে শক্তিশালী কামান নদীপথে আক্রমণকারীদের দিকে তাক করা থাকত। এটি মোগলদের জলদুর্গের একটি অনন্য বৈশিষ্ট্য। চতুর্ভুজাকৃতির এ দুর্গটির আয়তন 86.56 মিটার থেকে 57 মিটার। এখানে অষ্টভুজাকৃতির চারটি বুরুজ দুর্গের চার কোণে রয়েছে। দুর্গের একমাত্র প্রবেশ তোরণটি উত্তর দিকে। প্রবেশদ্বারটি একটি আয়তাকার ফ্রেম এর মধ্যে স্থাপন করা হয়েছে। এই জলদুর্গকে ঘিরে নানা রকম কল্পকাহিনী প্রচলিত রয়েছে। বিক্রমপুরের জমিদার কেদার রায়ের কন্যা স্বর্ণময়ী শীতলক্ষ্যা নদীতে স্নান করতে গিয়ে জলদস্যু দ্বারা অপহৃত হন। সোনারগাঁর শাসক ঈশা খাঁ তাকে উদ্ধার করে দুর্গে নিয়ে আসেন ও তার পিতাকে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। কেদার রায় তাকে মুসলমানের ঘরে রাত কাটানোর দায়ে ফিরিয়ে নিতে অপারগতা প্রকাশ করেন। মর্মাহত রাজকুমারী স্বর্ণময়ী দুর্গে বসে কেঁদেছিলেন বলে এই দুর্গের নাম হয় সোনাকান্দা। বারো ভূঁইয়াদের অন্যতম নেতা ঈশা খাঁ বিক্রমপুরের জমিদার কেদার রায়ের বিধবা কন্যা সোনাবিবিকে জোরপূর্বক বিয়ে করে এনে এই দুর্গে বন্দী করে রেখেছিলেন। তিনি দুর্গে বসে কেঁদেছিলেন বলে এই দুর্গের নাম হয় সোনাকান্দা। আবার কিছু মানুষ বিশ্বাস করত যে দুর্গের ভেতরের গুপ্ত সুড়ঙ্গ দিয়ে সোনারগাঁও এবং ঢাকার লালবাগ কেল্লার সাথে সংযোগ ছিল।